মরে গেলাম গো, কেউ আমাকে বাঁচাও, আমার কোমরটা শেষ, আমি আর বাঁচবো না মা। ওপরে কি হলো কিছু বুঝলেন না, তাই তো? আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের গল্পের নায়িকা রুহি চৌধুরী, দেখতে অসম্ভব সুন্দরী একটা মেয়ে, একদম রাজকন্যার মতো। এবার ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী, পড়ালেখায় খুবই মেধাবী, কিন্তু খুব ফাজিল। সবার পেছনে লাগায় ওর কাজ, বাবা বড় ব্যবসায়ী, মা গৃহিণী। ওই হারা, চোখকে বাড়িতে রেখে বাড়ি থেকে বের হইছস? আপনি তো আমাকে পা দিয়ে চুপ, একদম চুপ, বেশি কথা বললে কি করব জানিস? কি করবেন? তোর প্যান্টের ভিতর ইঁদুর ঢুকাই দিব, তখন বুঝবি। তখন কিন্তু ইঁদুর তোর না, এ হতে পারে না। যা বাবা, পুরোটা তো শুনে যা। এ কেমন মেয়ে রে বাবা, বলা নেই ক নেই, এমন মেয়ে আমি আমার লাইফে দেখিনি, তবে ওকেই আমার চাই যে কোনো মূল্যে। চলুন এবার এই অচেনা ছেলেটির পরিচয় জানা যাক। ঠিক ধরেছেন, এটাই আমাদের গল্পের নায়ক জুবরান মেহবুব মুক্তই। ইউকে থেকে পড়ালেখা করে কিছুদিন হলো দেশে ফিরেছে। তার একটা ইচ্ছে, সাধারণভাবে জীবনযাপন করা। বাবাও একজন ব্যবসায়ী, সেই বাবার সাথে এখন অফিসে জয়েন করছে, দেখতে ফিল্মের হিরোদের থেকে কম না। রুহিদের কলেজে রুহির ফ্রেন্ড সুমি, সুইটি আরও অনেকেই আছে, বাট এরাই সব থেকে কাছের। ধুর, প্রতিদিন ক্লাস করতে ভালো লাগে না, চল আজ কোথাও থেকে ঘুরে আসি। কিন্তু কোথায় যাব? চল, সামনে একটা অনেক বড় দিঘি আছে, চল ওখানেই যাই। ফুচকা খাওয়াতে হবে কিন্তু। চল খাওয়াবো। আমি ড্রাইভিং সিটে বসে পড়লাম, যেতে যেতে স্পিড বাড়িয়ে দিলাম, হঠাৎ কারো গাড়ির সাথে ধাক্কা খেলাম। তারপর রুহিতে কি করলি বলতো? এখন যদি গাড়ির মালিক আমাদের ধরে পেটায় তখন কি হবে? ইয়া খোদা, আমাদের এবারের মতো বাঁচিয়ে দাও। এই মেয়ে নিশ্চয় ঝামেলার লগ্নে জন্ম হয়েছে, ঝামেলা ছাড়া চলতেই পারে না, এবার কি হবে? সুমি সুইটি, আরে একটা কথা শুনিস নি, জোর যার মূল্যক তার, এবার এ কথার উপর ভিত্তি করে কাজ হবে। ওর গাড়িতে ধাক্কা মেরে ওকে দেখ কি রকম ফাঁদে ফেলি। কথাটা শুনছি বাট প্রমাণ করতে পারিনি এখনো। জানু, এবার তোকে প্রমাণটাই দেখাই। আরে আগে আগে দেখো হোতা হে ক্যা। আজ নির্ঘাত পাবলিকের মার একটাও বাইরে পড়বে না। ইয়া খোদা, তুমি এবারের মতো বাঁচিয়ে দাও, তোদের দুজনকে নিয়ে আর পারা গেল না। তোরা কি বের হবি নাকি বকতেই থাকবি? বের হয়ে দেখি সেদিনের ওই নাইজেরিয়ান উগান্ডাটা, যারে হালকা ধোলাই দিয়েছিলাম, আজও দিব। আউচ, ইস, কোন ইডিয়েট রে এভাবে ধাক্কা দিল। আরে এ তো সেই ফাজিল মেয়েটা, আজ তোরে বাগে পাইছি, সেদিন বাবা ছিল পেছনের গাড়িতে তাই কিছু বলি নাই, আজ তোরে উচিত শিক্ষা দিব। শালি, দাঁড়া তুই। আই কিরে, কালা পানি সাদা মাছ, এখানে কি করিস? বানরের কাকু, হনুমানের দাদা, রামছাগলের তিন নম্বর বাচ্চা, এখানে কি করিস? হ্যাঁ, তাড়াতাড়ি তোর গাড়িটা সরা, আমি যাব, আমার দেরি হয়ে যাচ্ছে, আর না হলে আজকে তোকে একদম কড়া ডোসের একটা ধোলাই দিব। যা পারবি না কাউকে বলতে, আর না পারবি কাউকে দেখাতে, ঝপট। সরি বলো সেদিনের জন্য, আর আজ আমার গাড়িতে ধাক্কা দেওয়ার জন্য এখনই সরি বলবে, আর আমাকে খারাপ কিছু করতে বাধ্য করো না পাবলিক প্লেসে। সেদিন ছাড় দিছি মানে এই না যে প্রতিবার ছাড় পাবে, আর তোমার বাবা মাকেও বলি হারি যাই, এভাবে পাগলে একটা মেয়েকে রাস্তায় ছেড়ে দিছে। কি বলি তুই, তুই আমাকে সরি বলতে বলিস? তোর সাহস তো কম না, সেদিনের মতো ধোলাই দিলে বুঝবি আমি কি জিনিস। আর রোহিত চৌধুরী কাউকে সরি বলে না, আর কোনোদিন বলবেও না, গট ইট? হো রিয়েলি, আমি এখনো ভালোভাবে বলছি সরি বলো, আমার মাথা গরম করো না। তোর মাথা গরম হলে কি করবি শুনি? এই রোহিত চৌধুরীকে তুই অর্ডার করিস, আর তোর মতো একটা গাধাকে আমি সরি বলবো? ভেরি ফানি জোকস ইয়ার। ওকে, এবার আমি কিছু করলে কিন্তু আমার দোষ না, আমি তোমাকে আগে ভালোভাবে বলছি কিন্তু তুমি শোনোনি, এবার দেখো মুগ্ধ কি করে আর কতটুকুই বা করার ক্ষমতা রাখে। আরে এ আমার দিকে এভাবে এগোচ্ছে কেন? সুমি সুইটির সামনে ফেসে যাবো না তো? না, যত বোকা ভেবেছিলাম এই তো দেখছি অতটা বোকা না, আমাকে না উপকাত করে ফেলে। ওর দিকে এগোতেই থাকলাম, বেচারির মুখটা শুকিয়ে গেছে। আহারে, আমার সাথে পাঙ্গা, দেখো তোমার কি করি। আরে এখন কি করি, আমার গাড়ির সাথে ধাক্কা খেলাম, ও তবুও থামছে না, সুমি হা করে তাকিয়ে দেখছে। এখন ওর আর আমার দূরত্ব 1 ইঞ্চি, আমার খুব হাসি পাচ্ছে,
ওর এই অবস্থা দেখে মানুষ ঠিকই বলে, সিংহীকে বাগে আনতে সিংহই লাগে। আমি এবার চোখ বন্ধ করে ফেললাম। তারপর কিছু সময় পার হওয়ার পর দেখলাম অনেকক্ষণ হলো চোখ বন্ধ করে আছি, কিছুই তো বুঝতে পারছি না। দূর বাবা, চোখ না খুললে বুঝবো কেমনে? ও মা, চোখ খুলে দেখি রাম ছাগলটা আমার গাড়ির চাবি নিয়ে চলে যাচ্ছে। সমি সুইটের দিকে তাকিয়ে দেখছি ওরা আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছে। দাঁড়া, আগে ওই কালা কুমিরটাকে ধরি। ওই ওই বদমাশ পোলা, কুমিরের ডিম, ছাগলের তিন নাম্বার বাচ্চা, তারা বলছি তারা। আমি যখন গাড়িতে উঠতে যাব, আর তখনই কে যেন পাগলের প্রলাপ শুনলাম। বুঝতে পারছি এটা ওই ফাজিল মেয়েটার কাজ। পেছনে ঘুরে দেখলাম আমার দিকে এগিয়ে আসছে। ভালো করে মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম, মেয়েটা গন্ডি হলেও দেখতে অনেক সুন্দরী। এরকম একটা মেয়ের প্রেমে পড়াই যায়? না না না, এ আমি কী ভাবছি, এই মেয়ে যে দুষ্টু, এর প্রেমে পড়া যাবে না। তাহলে আমার জীবন একদম তেজপাতা বাড়াই দিতে দুবার ভাববে না। যা বাবা, ওর সামনে কখন থেকে দাঁড়িয়ে আছে আর ও কোন চিন্তায় ডুবে আছে একমাত্র খোদাই জানে। ওই আমার চাবি দে, দে না হলে তোকে এখানে কিমো বানাবো। সরি বলো, তাহলে দিতে পারি, আমার বেশি সময় নেই, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আমি তোমাকে এখন ভালো করে বললাম, সরি বলো। ওকে তাহলে থাক, গেলাম বলে গাড়িতে বসতে যাব অমনি। ওকে ওকে, বলছি বলছি। এবার সুমি সুইটির দিকে তাকিয়ে দেখলাম ওরা আমার দিকেই তাকিয়ে আছে। ওদের সামনে আমাকে নত হতে হলো। ওদের সামনে আমাকে নত হলে চলবে না, তাহলে পরে আমাকে ওরা পচাবে। দেখলাম ও ওর বান্ধবীদের দিকে একবার তাকিয়ে আমার আরো কাছে এসে আস্তে করে সরি বলল। তোমার নামটা কি জানো? আমার নাম রুহি চৌধুরী। ও নামটা অনেক সুন্দর, কিন্তু তোমার সাথে মানায়নি, তোমার নাম দুষ্টু রাখা উচিত ছিল। যাই হোক, সবার সাথে পাঙ্গা নিতে আসবে না, আমার সাথে তো নয়ই। এবার যদি আমার সাথে লাগতে আসো তাহলে আমি কি করব আমি নিজেও জানি না। গটি? সব বুঝলাম। দাঁড়া, একবার গাড়ির চাবিটা হতে পাই, তারপর তোর বংশের জীবিত থাকা অবস্থায় চুল্লিশা করব। বিয়াদব পোলা, তোর সাথে তো এখন আমার একটা হিসেব থেকেই গেল কি না, তোকে আমি ছাড়ব না। তোর একটা ব্যবস্থা না করলে আমিও শান্তি পাবো না। নাইজেরিয়ার কোথাকার কে জানে, আমার সাথে ভাঙ্গা, তোর সাঁতার কাটার ব্যবস্থা করছি। দাঁড়া, যেভাবে তাকিয়েছো মনে হচ্ছে চোখ দিয়ে আমাকে ধ্বংস করে দিবে। ওকে, এই নাও চাবি, বাই। সুমিদের কাছে গিয়ে চল বাসা যাব, মনটা খারাপ হয়ে গেল, আর একদিন যাব। কি রে, কি বললি ছেলেটাকে যে চাবিটা দিয়ে দিল? বলছি আমার বাবা পুলিশ অফিসার, তাই ভয় পেয়ে দিয়ে দিল। ওর কথা বাদ দে, মিথ্যে বললাম কারণ আমার ওদের কাছে রেপুটেশনের ফলুদা হয়ে যেত। যাক বাবা, মিটে গেছে, পাবলিকের হাতের মার তো খায়নি। তোমাদের একটা কথা বলা হয়নি, আমাকে একটা ছেলে খুব ডিস্টার্ব করছে, কি করা যায় বলো তো? চিন্তা করিস না, কালকে ছেলেটাকে বাস থ্রাপি দিব, এমন থ্রাপি দিব না জন্মেও মেয়েদের ডিস্টার্ব করবে না। এবার সামনে যেই মেয়ে দেখবে তাকে মা বলে ডাকবে। পরের দিন সুইটি, কোন ছেলেটা রে? একটা ছেলেকে দেখিয়ে দিয়ে বলল। আমি ওর কাছে গিয়ে পেছন থেকে ডেকে মুখের রুমাল চেপে ধরলাম আর মুখটা বেঁধে আমাদের বাগান বাড়িতে নিয়ে আসলাম। ছেলেটা যা ভারী আমরা একা একা তুলতে পারিনি, তাই লোক ভাড়া করেছি। ছেলেটাকে চেয়ারে বসিয়ে দড়ি দিয়ে হাত পা বেঁধে দিলাম। তারপর ছেলেটাকে চেয়ারে বেঁধে দেওয়ার পর ভাবলাম আগে কিছুক্ষণ কাগানি দেই, মুখের কাপড় সরিয়ে ফেললে যদি মায়া লাগে। তাই পাশে তাকিয়ে দেখলাম একটা আমের ডাল পড়ে আছে, ওইটা দিয়ে দিলাম একটা বাড়ি। তারপর কিছু তেলা পোকা ছেলেটার প্যান্টের ভেতর ঠুকিয়ে দিলাম। ছেলেটা খালি করছে, মুখ নড়ছে, বুঝলাম তেলা পোকার কাজ শুরু করে দিয়েছে। মেয়েদের পেছনে লাগা দেখ কেমন লাগে। তারপর পেটানো শুরু করলাম, কিছুক্ষণ পেটানোর পর দেখলাম কোনো শব্দ নেই। সুইটিকে বললাম, এই দেখ তো মারা গেল নাকি, দেখ দিয়ে পানি খাইয়ে দে, পরের থ্রাপি শুরু করতে হবে। ওই গাড়িওয়ালার ওই বদমাসটার রাগ এখন এর উপর দিয়ে তুলব, আমার সাথে বিটলামি। তোরে একদিন হাতে পাই, তারপর তোরে মজা বোঝাবো রে কুত্তর ডিম। আয়া, কি রে কি হলো, ছাগলের মতো চাচাচ্ছিস কেন? সুমি, রুহি, সুমি ওই দিকে তাকা। ও মাই গড, এটা আমি কি করলাম, এত বড় ভুল আমরা কি করে করলাম, ছি ছি ছি, কারণ আমরা ভুল ছেলেকে ধরে নিয়ে এসেছি, আর কেউ না, এ হচ্ছে আমার
জিগর কা বান্ধবী সুমির বয়ফ্রেন্ড আমাদের আরিয়ান ভাইয়া। আমি সুমির দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হয় আমাকে এক্ষুনি ধ্বংস করে দেবে। আমি একবার ভয়ে ঠোঁক গিলে সুইটির দিকে তাকিয়ে দেখি সুইটি এখনই কেঁদে দেবে। সুমি বোন আমার, আমার হিসেব পরে করিস, এখন ভাইয়াকে দেখ। সুমি দৌড়ে গেল ভাইয়ের কাছে। সুইটি ফট করে বলে উঠল, সুমি আগে তেলাপোকাটা বের কর, নাহলে সব খেয়ে ফেলবে, বাচ্চার মুখ দেখতে পারবি না। আমি কি করে এখন তেলাপোকা বের করব, আমার তো লজ্জা করে। আমি এখন কি করে কি করব বুঝতে পারছি না। আমরা আগে ভাইকে চেয়ার থেকে নামালাম, তারপর এখানে শুয়ে দিলাম, তারপর মুখে পানি ছিটা দিলাম। দেখলাম ভাইয়ের চোখ খুলছে আস্তে আস্তে, আমাদের দিকে কেমন করুণ চোখে তাকিয়ে। তারপর আহা বাঁচাও, কি হলো আরিয়ান, কি হলো এভাবে চেঁচাচ্ছ যে, না বললে বুঝবো কেমনে? সুমি সুমি আমি আর কখনো বাবা হতে পারবো না, তেলাপোকা আমার সব না, মানে আমার আর বিয়ে হবে না। আরে বোকা, কিছু হয়নি, তোমাকে শোয়ানোর সময় প্যান্টের পা দিয়ে তেলাপোকা বের হয়ে গেছে। ও আচ্ছা, তাই বলো, বাঁচালে আমাকে। সুইটির দিকে তাকিয়ে বললাম, চল আমরা কেটে পড়ি, না হলে সুমি আমাদের ছাড়বে না। আমরা ওখান থেকে কেটে পড়ি, তারপর সামনে হাঁটতে থাকি। আর ওদিকে সুমি ভাইয়াকে নিয়ে মেডিকেলে গেছে, বেচার ব্যথাতে দাঁড়াতে পর্যন্ত পারছে না, কি আর করা, থেরাপি বলে কথা, এতে আমাদেরই বা কী দোষ, আমরা তো আর জেনে শুনে করিনি। সামনে তাকিয়ে দেখি একজন ছেলে আর একটা ছেলেকে খুব মারছে,